এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকিং বাই পারো। আজ তৈরি করব মটরশুঁটির পকোড়া বা চপ। তাহলে চলুন দেখে নিই আজকে আমার নতুন রেসিপি। মটরশুঁটির পকোড়াটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ মটরশুঁটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর তার সাথে 1 কুচি আদাও ব্লেন্ড করে নিয়েছি। আমি এর সাথে মশলা অ্যাড করব। আমি এখানে নুন নিয়েছি, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর চিনি। এগুলো সবকটা একত্রে আমি এর সাথে মিশিয়ে দেব। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে একত্রে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা গরম করে নেব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে, এই ফাঁকে আমি একটু পকোড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট ডো করে একটু করে ট্যাপ করে দিলেই পকোড়ার মতো তৈরি হয়ে যাবে। একটু চপের মতো তৈরি করতে হবে। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করলেই চপটা তৈরি হয়ে যাবে। আমি এখানে 4টে পকোড়ার মতো তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে ছেড়ে দেব। অনেকটা গ্যাপ রেখে রেখে ছাড়বেন। একদম লো আঁচে এটাকে 1 থেকে 2 মিনিট অবধি 1 পিট ভাজতে দেব। তারপরে অপর পিঠটা উল্টে নেব। সি পকোড়াগুলোকে ভাজতে হবে, না হলে ওপরটাই কালার চলে আসবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। পকোড়াগুলোকে একে একে উল্টে নিচ্ছি। এক পিঠগুলো ভালোভাবেই কালার চলে এসছে এবং পুরোটাই হতে শুরু। খুব সাবধানে উল্টাতে হবে। গোটাই আমার উল্টানো হয়ে গেছে। এই পিঠটাও আমি 1 থেকে 2 মিনিট অবধি ভাজতে দেব। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি এটাকে চায়ের সাথে খাবো। আপনারা চাইলে চা বা কফি কিছুর সাথেই সার্ভ করতে পারেন, কিংবা শুধু সস দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।